মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিলহুল আলী হুজুরের আহ্বানে দেওয়ানবাগের দল মালয়েশিয়ার শাখার উদ্যোগে মালয়েশিয়ার কুয়ালালামপুর, পেনাং ও জোহরবারু সহ বিভিন্ন শহরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1498তম শুভ জন্মদিন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। আশিকে রাসূলদের ব্যাপক আয়োজন স্থানীয়দের নজর কাড়ে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে গত 27 সেপ্টেম্বর কুয়ালালামপুর শহরের আশিকে রাসূলগণ গরু জবাই করেন এবং কুয়ালালামপুরে খানকা শরীফের ভিতরে মুহাম্মদ ইসলামের পতাকা, বেড়ার, বেলুন, লাইটিং সহ ফুল দিয়ে সুসজ্জিত করেন। 28 সেপ্টেম্বর কুয়ালালামপুরের মসজিদ জামে থেকে শুরু করে মসজিদ ইন্ডিয়া পর্যন্ত স্থানীয় মালয়েশিয়ান, ইন্ডিয়ান, প্রবাসী বাংলাদেশি, আরবিক সহ বিভিন্ন দেশের রাসূল প্রেমিকদের সাথে নিয়ে ঈদে মিলাদুন্নবীর মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারী প্রায় 5 শতাধিক পথচারীর মাঝে চকলেট, কেক, মিষ্টি ও গরুর মাংসের বিরিয়ানি বিতরণ করা হয়। ২৮ সেপ্টেম্বর খানকা শরীফে রাসূল প্রেমিকগণ মিলাদ শরীফ পাঠ ও দয়াল রাসূলের জীবনী নিয়ে আলোচনা করেন এবং অনলাইনে সংযুক্ত হয়ে মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের বাণী মোবারক শ্রবণ করেন এবং মুনাজাতে সামিল হন। মুনাজাত শেষে সবাইকে নিয়ে কেক কাটা হয় এবং উপস্থিত সবার মাঝে উন্নত মানের খাবার, ফল ও মিষ্টান্ন পরিবেশন করা হয়। একই দিনে মালয়েশিয়ার সর্বদক্ষিণের প্রদেশ জোহরবারু শহরে আশিকে রাসূলগণ প্রতিবেশীদের বাসায় বিরিয়ানি, মিষ্টি ও চকলেট বিতরণ করেন। মিলাদ শরীফ পাঠ, দয়াল রাসূলের জীবনী নিয়ে আলোচনা এবং সরাসরি অনলাইনে সংযুক্ত হয়ে ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিলুল আলী হুজুরের বাণী মোবারক শ্রবণ করেন। মোনাজাত শেষে উপস্থিত সবাইকে উন্নত মানের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। একই দিনে মালয়েশিয়ার পেনাং শহরে স্থানীয় মালয়েশিয়ার আশিকে রাসূলগণের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠান উদযাপন হয়। পেনাং শহরের বিখ্যাত টুরিস্ট এলাকা বাতো পিঙ্গি সিবিস এলাকায় স্থানীয় আশিকে রাসূলগণ একত্রিত হয়ে ফাতেহা শরীফ ও মিলাদ শরীফ পাঠ করে কেক কাটেন। সমুদ্র সৈকতে আসা বিভিন্ন দেশের বহু পর্যটক ও কর্মজীবীদের মাঝে কেক, মিষ্টি, ফল, চকলেট, গরুর মাংসের বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস ও মিনারেল ওয়াটার বিতরণ করেন। পরবর্তীতে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের আশিকে রাসূলগণ খানকা সুসজ্জিত করেন। সবাই একত্রে কেক কাটেন ও উপস্থিত সবার মাঝে কেক, মিষ্টি, ফল, পিঠা, সন্দেশ ও উন্নত মানের খাবার পরিবেশন করেন। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম নিয়ে কয়েকটি গণমাধ্যমে ফলাও করে প্রচার করেন। অদ্যাবধি মালয়েশিয়ার বিভিন্ন শহরে মিলাদ মাহফিলের কার্যক্রম অব্যাহত রয়েছে।